প্রস্তাবে ফুলির বিয়ের আনন্দে মেতে ওঠে সিংহ পরিবার। এইভাবে লোক জানাজানি করে ফুলির বিয়ে দিলে কি হবে তুমি ভাবতে পারছো? সবাই জানলে বিয়ে হতে দেবে না গো, আমার চিলের মতো ছোঁড়ে নিয়ে চলে যাবে। পূজোর শখ সোজা হয়ে দাঁড়ান, যা করতে হবে বুদ্ধি করে করতে হবে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। চিনির বুদ্ধির চোরে আকস্মিক এই বিপদ থেকে রক্ষা পেল ফুলি। আর কোনো চিন্তা নেই, আমরা এসে গেছি। পুতুল পুতুল মেয়ের গায়ে কোনে বউয়ের সাজ, রাঙা হলো চন্দ্রমুখী মুখে সোহাগ লাজে রে মুখে সোহাগ লাজ। এ বিয়ে হবে না, আমার ছেলে যেমন মরেছে তোমারটা মরবে। এমনি অপয়া রামচন্দ্র লঙ্কায় গিয়ে কি রাবণের জ্ঞান শুনেছিল? সে তো সীতাকে উদ্ধার করেছিল। দাও দাও ভেঙে দাও। না, সীতাকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল, এবার কি আমাদের ফুলিকেও অগ্নি পরীক্ষা দিতে হবে? সামাজিক নিয়মের পরাকাষ্ঠাকে অগ্রাহ্য করে চিনি কি পারবে ফুলিকে নতুন আলো দেখাতে? দেখুন বিমল করির বালিকা বধূ সোম থেকে শনি রাত ৮টায় আকাশ আটে।